হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের অনেকদিন পরে তোমাদের সামনে আবার চলে আসলাম, প্রায় এক মাস হয়ে গেছে ভিডিও বানাই না। তো বড় মেয়ের পরীক্ষা ছিল, তোমরা তো সবাই জানো, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল আর লাস্ট ভিডিও বানিয়েছিলাম হোলির দিন, তো হোলির ভিডিওটাও ছাড়তে পারিনি। তো আজকের থেকে ভিডিও বানাচ্ছি। তো মাম্পির পরীক্ষা যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে দিয়ার গায়ে পক্স ভর্তি হয়ে গেল। তো দিয়াও যেহেতু সুস্থ হলো, মাম্পির পরীক্ষাও শেষ হলো, আর দিয়া যেহেতু সুস্থ হয়ে গেল সেই আমারও ওরকম গায়ে বেরিয়েছিল। তো আমার অনেক দিন লেগেছিল, প্রায় 12-13 দিন লেগে গেছিলো যে আমার গায়ের ওইগুলো কমতে, খুবই শরীর খারাপ ছিল। তো তারপর থেকে এখন একটু সুস্থ আছি, আর ওর বাবা এতদিন বাড়িতে ছিল, আর এই পশু দিন হলো কাজে গেছে, তো এতদিন এখন একটু ভালো আছি সবাই। তো এখন এই যে মুখ টুকে এরকম দাগ ভর্তি হয়ে গেছে, এই কপালে, এই যে এইসব জায়গায় এখনও দাগ আছে। তবে এখন সুস্থ হয়েছি ঠিকই, কিন্তু গায়েটাই সেরকমভাবে বল পাচ্ছি না, মাঝে মাঝে একটু ভালো লাগছে আর মাঝে মাঝে আবার কীরকম একটা অসুস্থ ভাব মনে করছে। আবার আজকে দিয়ার পরীক্ষা শুরু হয়ে গেল, দিয়ার কালকের থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে দিয়া স্কুলে গেছে পরীক্ষা দিতে, দিয়া এখন আসেনি, আসবে, প্রায় 2 বেজে গেছে এখন। তো রান্নাবান্না করে তারপরে তোমাদের সামনে আসলাম, আর ঘরে বসতে পারছি না, পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, খুব গরম পড়েছে, ঘেমে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে থেকে ভিডিও বানাচ্ছি, তো তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। তো রান্নাঘরে চলে আসলাম, আর দিয়া আসতে দেরি হচ্ছে, তো মাম্পি আর আমি খেয়ে নেব, প্রায় 2:30 বেজে গেছে। আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। তো এখানে মাছ পাতায় রান্না করেছি, তো দেখো এখানে দুই রকমের মাছ আছে, রূপচাঁদ আছে আর জাপানি পুঁটি। তো সকালবেলা আমি মাছ ধরেছিলাম পুকুর থেকে, আর করেছি এখানে হলো, এখানে আছে টক, আমের টক। তো চলো, এই যে খাওয়া দাওয়া করে এসে একটু বাইরে বসলাম, আর দিয়াও চলে এসেছে, দিয়া এসে যে ভাত টাত খেয়ে বাইরে এসে বসলাম সবাই মিলে, ঘরে বসা যাচ্ছে না এত গরম। তো এই যে পুকুর ওই সাইডে গেছিলাম কিছু কাঠ আনতে, তো এই যে একটা কাঠ পেয়েছি বড়, তো এটা হাতে করে নিয়ে আসলাম, আর কাঠগুলো রেখে এসেছি, পরে গিয়ে নিয়ে আসবো। আর এখনও রোদ্দুর পড়েনি, তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। তো দেখো নয়নতারা গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, আর দেখতেও দারুণ লাগছে। তো ফুল গাছগুলো এই পাশের যে জবা ফুল গাছটা আছে ওইটা পোকা লেগে যাচ্ছে, আর মাকড়সার জাল করে ভর্তি যাচ্ছে, প্রত্যেক দিন জল দিচ্ছি, পরিষ্কারও করে দিচ্ছি, আবার যে কোথাও আসছে। আর এই দেখো আমাদের অত বড় একটা আম গাছে তো একটাই আম হয়েছে, সেটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দুপুরবেলার ভাত খেয়ে রেখেছিলাম, সেই থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আজকে এত রাত হলো কেন? 9টা বেজে গেছে। বন্ধুরা, তোমাদের সামনে আবার রাত্রেবেলা চলে আসলাম, তো বিকেল আর কোনো ভিডিও করা হয়নি। তো এই যে দিয়াও চলে এসেছে টিফিনি থেকে, আর আমি করেছি রুটি। তো এখন এই যে গুড় ছিল ফ্রিজে, এটা হচ্ছে তালের গুড়, তো খাওয়া হয়ে গেছে আর এইটুকু আছে, তো দারুণ স্বাদ কিন্তু এই গুড়টা খেতে। হ্যাঁ, তার জন্য এই যে রুটি করলাম, তো রুটি দিয়ে আর গুড় দিয়ে দিয়াকে দেবো আর আমরাও খাবো তার সাথে। আর বিকেলবেলা কোনো চাটা কিছু, সন্ধ্যাবেলা কিছু চাটা করিনি আর, তো এই যে এখন সবাই মিলে খাবো। একদম পুরো খেজুরে গুড়ের মতন, কাল পাটানি খেয়ে ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে এই গুড়টা, নরম গুড়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর সারাদিন তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি, যদি কিছু ভিডিওটাতে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা।